আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে আবারও চলে এসেছি সাফায়েত স্পোর্টসে। এটার লোকেশনটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের লেভেল 2-তে। তো আপনারা ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ওনাদের নাম্বারও পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে মূলত অরিজিনাল যে র্যাকেটগুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করব। আসলে নকল এবং অরিজিনাল মধ্যে যে পার্থক্যটা সেটা আজকে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও আরও অনেক র্যাকেট আপনাদেরকে আজকে দেখাবো এবং ব্যাডমিন্টনের যে আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে অ্যাক্সেসরি সেগুলো আজকে দেখানোর ট্রাই করবো। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এবারও আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন নয়ন ভাইয়া। তো নয়ন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তবে কি দিয়ে শুরু করবেন আজকে? আজকে প্রথমত শুরু করতে চাইছি উইশ দিয়ে। আচ্ছা, উইশ 780। আচ্ছা, উইশ 780। উইশ তো সবাই আসলে চেনে এবং একদম পরিচিত একটা ব্যাডমিন্টন। এটার প্রাইসটা কত চাচ্ছেন হোলসেল? এটা রেট একটু কম ছিল এটা রেটটা। আচ্ছা, এটা রেট পড়বে আপনার 260 টাকা। আচ্ছা, 260 টাকা এটার হোলসেল রেট। আর কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে? খুচরা নিতে চাইলে এটা আপনার 290 টাকা পড়বে। আচ্ছা, খুচরা কেউ নিতে চাইলে এটার প্রাইসটা পড়বে 290 টাকা। তা এরপরে ভাই? এরপরে এটার ভিতরে আপনার আরও কম দামি আছে, ওটা আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে দেওয়া যাবে। এখন আমি আপনাদের দেখাবো ফ্রেমের ভিতরে কম দামি এবং দামি কিছু ফ্রেম দেখাবো আপনাদের। আচ্ছা, কম দামি এবং জেনুইন যে ফ্রেমগুলো দেখাবেন বলেছিলেন, ডুপ্লিকেট এবং অরিজিনালের মধ্যে ডিফারেন্সটা সেটা আমাদেরকে একটু দেখান। আপনারা দেখছেন Y3। Y3 এটা ডিজাইনটাও খুবই সুন্দর এবং ফ্রেমটাও অনেক জোস হেভি। না দেখতে পাচ্ছেন স্প্রিং? হ্যাঁ, স্প্রিং করবে এটা, ভালো স্প্রিং করে। হ্যাঁ, ফ্রেমটা অনেক হেভি। এটা প্রাইস পড়বে মাত্র 1250 টাকা। 1250 টাকা, এটা কি হোলসেল প্রাইস? হ্যাঁ, হোলসেল প্রাইস মাত্র 1250 টাকা। আচ্ছা, তো এটা হচ্ছে ভিউস। এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে জেনুইন, মানে অরিজিনাল যে ব্যাডমিন্টন কোম্পানির সেগুলো। তারপরে আপনারা দেখছেন RSL, এটাও আপনার ফ্রেমটা অনেক হেভি এবং এটা টেনশন নিতে পারবে অনেক। এটাও আপনার দেখেন খুবই অনেক স্প্রিং। হ্যাঁ, এটার প্রাইস পড়বে মাত্র 1150 টাকা। এটা নিতে পারবেন মাত্র 1150 টাকা এবং আপনারা এগুলোর সাথে আলাদা করে স্ট্রিং লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমাদেরকে একটা বলেছিলেন যে অরিজিনাল এবং ডুপ্লিকেটের একটা ডিফারেন্স দেখাবেন, সেটা একটু দেখান। অরিজিনাল এবং ডুপ্লিকেট হলো আমি মিলিংটা দিয়ে আমি বুঝিয়ে দিতেছি। ভিউয়ার্সদেরকে একটু সুবিধা হয় যে আপনি আসলে কোনটা জেনুইন। হ্যাঁ, আপনারা দেখছেন লিলিং, এটা আপনার লিলিং 9000, এটা আপনার মডেল হলো 9000, কিন্তু এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তফাত। কোনটা জেনুইন এবং কোনটা ডুপ্লিকেট? আমার ডাইন হাতের তো হলো আপনার জেনুইন, এইটা হচ্ছে জেনুইন। তো আমার হাতে একটু দেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে জেনুইন হচ্ছে এইটা, এটার কালার কম্বিনেশন এবং এইটার যে লোগো প্যাটার্নটা আপনারা দেখেন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে জেনুইন। আর আমার হাতের এই পাশে যেটা এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেইনলি ডুপ্লিকেট। আপনারা দেখেন লোগোটা উল্টা করে বসানো আছে এবং এটার কালার দেখলেই বোঝা যায় যে এটা একদম নর্মাল ডুপ্লিকেট। এইটার প্রাইসটা কত আর ওইটার প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে আপনার 1150 টাকা। এটা 1150 টাকা, এইটা এটার প্রাইস পড়বে আপনার 2650 টাকা। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন 2650 টাকার জিনিস 1150 টাকা, তাহলে কতটা ডিফারেন্স প্রাইসে। তো আপনারা এই জিনিসটা দেখে আমি মনে করি যে ব্যাডমিন্টন কিনলে সব থেকে ভালো হয়, বিকজ ডুপ্লিকেট প্রোডাক্টে কিন্তু আপনার মার্কেট একদম ভরে গিয়েছে। তো এরপরে কোনটা দেখবো ভাই? তারপরে দেখাবো আপনাদের হেড। আচ্ছা, হেড তো সবাই চিনে। হ্যাঁ, এটাও খুবই ভালো ফ্রেম, জেনুইনটা না? হ্যাঁ, জেনুইনটা, এটাও খুবই ভালো টিকসই হবে। এটাও দেখেন খুবই স্প্রিং করবে, এটা এদিকে স্প্রিং করবে। এটা প্রাইস পড়বে 1150 টাকা। এটা আপনারা পাচ্ছেন 1150 টাকা। এখন যে প্রাইসগুলো শুনছেন সেগুলো তো সবই হোলসেল প্রাইস, এগুলো হোলসেল প্রাইস। খুচরা প্রাইসটা আরেকটু বেশি ভিউয়ার্স। আপনারা অনেকেই বলছেন যে আসলে প্রাইস বেশি কেন? আসলে প্রাইস বেশি না, এগুলোই আসলে নর্মালি প্রাইস থাকে, বিকজ এগুলো জেনুইন জিনিস, জেনুইন জিনিসের দামটা একটু বেশি। আচ্ছা, এরপরে? তারপরে হেডের ভিতরে আউটটা আছে আপনার কামরাঙ্গা শেপ। আচ্ছা, হ্যাঁ, কামরাঙ্গা শেপ। হ্যাঁ, কামরাঙ্গা শেপ, এটা ফ্রেমটাও শেপটা অনেক ভালো এবং ফ্রেমটা অনেক হেভি। এটা ফ্রেমটা অনেক হেভি, স্প্রিংটা অনেক ভালো। হ্যাঁ, হোয়াইট কালার, অনেক টেনশন নিতে পারবো। আচ্ছা, এটার প্রাইসটা কত চাচ্ছেন? এটার প্রাইস পড়বে মাত্র 1700 টাকা। এইটা পাচ্ছেন মাত্র 1700 টাকায়। আচ্ছা, এরপরে ভাই? তারপর আছে RSL। RSL, আচ্ছা, RSL মোটামুটি পপুলার গোল্ডেন কালারের মধ্যে। এটা ভিতরে আপনার কালার আছে, দুই তিনটা কালার আছে এটা ভিতরে, দুই তিনটা কালার। মডেল হলো X7 গোল্ড। আচ্ছা, এটা হচ্ছে X7 গোল্ড, গোল্ড কালার, তাই গোল্ড।
এটার প্রাইসটা কত যাচ্ছে? এটার প্রাইস পড়বে মাত্র 1450। এটা পাচ্ছেন মাত্র 1450 টাকা। এটার এইদিকে দেখতে পাচ্ছেন আরএসএল। এগুলো ভিউয়ার্স আপনারা এখন ইংল্যান্ডের ব্র্যান্ড যা দেখছেন সবগুলোই কিন্তু ভিউয়ার্স একদম জেনুইন। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ইংল্যান্ড লেখা, যে নিচে ইংল্যান্ড লেখা দেখতে পাচ্ছেন, সবকিছু কিন্তু জেনুইন। এখন যেগুলো দেখানো হচ্ছে জেনুইন প্রোডাক্ট, যেগুলো অরিজিনাল আসলে মানে ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে, এগুলো দামটাও একটু বেশি। এরপরে ভাইয়া তারপরে দেখাবো আপনাদের অ্যাশওয়ে। আচ্ছা অ্যাশওয়ে, এটাও অনেক হেভি। এটার প্রাইসটা কত? এটার মডেল হলো আপনার স্পিড পাওয়ার 8809। আচ্ছা স্পিড পাওয়ার 8809। হ্যাঁ, এটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা। এইটা পাচ্ছেন 2000 টাকা শুধু ফ্রেমটা। হ্যাঁ, তারপর আপনার স্ট্রিং লাগিয়ে নিতে হবে। ওনারাই এখানে স্ট্রিং লাগায়, এই যে এখানে মেশিনে স্ট্রিং লাগায়, আপনারা লাগিয়ে নিতে পারবেন, যে কোনো ধরনের স্ট্রিং আপনারা লাগাতে পারেন। আচ্ছা এরপরে এরপরে হলো আপনার ভিক্টর। এগুলো সম্পূর্ণ অরিজিনাল ব্র্যান্ড ভিক্টরের। বুঝলেন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টরের অরিজিনাল যে ব্র্যান্ড, এটা একদম আপনারা স্ক্যান করে দেখতে পারবেন যে আসলে জেনুইন কি ডুপ্লিকেট। এগুলো আসলে ধরলেই বোঝা যায় যে আসলে কোনটা আসল কোনটা নকল। আমি আপনাদেরকে যেরকম বুঝালাম ডিফারেন্সটা। এইটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইস পড়বে মাত্র 3000 টাকা। এইটা পাচ্ছেন 3000 টাকা। যেদিক থেকে কেন, আমার থেকে কিনেন, অন্য জায়গা থেকে কিনেন, আপনার মডেলটা দেখে কিনবেন। X900। X900 এটা হচ্ছে মডেল ভিউয়ার্স। তো আপনারা যেখান থেকেই কিনেন এই মডেলটা কিন্তু অবশ্যই দেখে কিনবেন, এটা হচ্ছে জেনুইনটা। হ্যাঁ, এটা প্রাইস পড়বে মাত্র 3000 টাকা। 3000 টাকা প্রাইস। এরপরে ভাইয়া এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টরের আরেকটা মডেল। আচ্ছা ভিক্টরের এটা আরেকটা মডেল, এটা কি মডেল? এটা হচ্ছে MX600। এটার মডেল হচ্ছে আপনার X600। আচ্ছা এখানে MX দেয়া। আচ্ছা যাই হোক, এটার মডেল হচ্ছে X600। হ্যাঁ X600। তো এটা আপনারা মডেল অবশ্যই দেখে কিনবেন, আর এটা কিন্তু জেনুইন, আপনারা দেখতে পাচ্ছেন একদম জেনুইন প্রোডাক্ট। এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইস পড়বে আপনার 3200 টাকা। এটা পড়বে 3200 টাকা। আচ্ছা তারপরে সেম আরোটটা হলো ভিক্টর। আচ্ছা এটা ভিক্টরের আরেকটা মডেল। হ্যাঁ হ্যাঁ, এটার মডেল হচ্ছে আপনার X90। এটা হচ্ছে ভিক্টরের X90 মডেল। তো এটা কত চাচ্ছেন প্রাইস? এগুলো কিন্তু সবই জেনুইন। হ্যাঁ, সবই অরিজিনাল ব্র্যান্ড। এটার প্রাইস পড়বে মাত্র 2800 টাকা। এটা পাচ্ছেন মাত্র 2800 টাকায়। তো 2800, 3000, 3200 এরকম মানে মডেল ভেদে মানে একটু দাম 200 টাকা করে ডিফারেন্স। এরপরেরটা ভাইয়া এটা আপনার ভিক্টর। ভিক্টর এটা আপনার হলো K9900। এটা হচ্ছে K9900 ভিক্টরের। আমি ভ্যারিয়েশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলোই জেনুইন। এটার হচ্ছে মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, K9900। হ্যাঁ, তো এটা প্রাইসটা কত চাচ্ছেন? এটার প্রাইস পড়বে মাত্র 2600 টাকা। এটা পাচ্ছেন 2600 টাকায়। ঠিক আছে, তারপরে আপনার লিলিং, এটা লিলিং এর সম্পূর্ণ অরিজিনাল ব্যাট। ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে লিলিং এর সম্পূর্ণ অরিজিনাল যেটা জেনুইন ব্যাট, যেটা এটা আমি আপনাদের একটু দেখাই। মডেল হচ্ছে আপনার N99। আচ্ছা N99 বা N99 যেটাই বলেন, মডেলটা দেখে কিনবেন। এবার এটার প্রাইসটা কত চাচ্ছেন আপনারা? এটার প্রাইস হলো আপনার 3600 টাকা। এটা 3600 টাকা প্রাইস। এটা আসলে অনেক, আসলে জেনুইন জিনিসের প্রাইসটা অনেক বেশি হয়, আপনারা এখানে স্ক্যান করেও দেখতে পারবেন। আচ্ছা এরপরে লাস্ট ভাই, তারপরে আছে আপনার কাওয়াসাকি। কাওয়াসাকি এটাও অনেক ভালো একটা ব্র্যান্ড, আমি আপনাদেরকে দেখাচ্ছি কাওয়াসাকি জেনুইন ব্র্যান্ড। এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইস পড়বে আপনার 1650 টাকা। এটা পাচ্ছেন মাত্র 1650 টাকা। আচ্ছা তারপরে আছে আপনার অ্যাশওয়ে অরিজিনাল। অ্যাশওয়ের যে অরিজিনাল ব্যাডমিন্টন র্যাকেটটা, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাশওয়ের জেনুইনটা না? হ্যাঁ। এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইস পড়বে আপনার 7200 টাকা। এটা পাচ্ছেন 7200 টাকায়। তো ভিউয়ার্স এর ভিতরে কালার আছে দুইটা মোটামুটি, কিন্তু আমি কালার আছে অরেঞ্জ কালার। এতক্ষণ যে ব্যাটগুলো দেখেছি সেগুলো আসলে 2000, 3000, 1500 থেকে শুরু মানে থেকে শুরু হয়েছে, কিন্তু অ্যাশওয়েস এর যে আপনার যেটা একদম জেনুইন, আপনারা দাম শুনেই বুঝতে পারছেন যে এটা 7200 টাকা না ভাই, 7200 টাকা। এটার মধ্যে আরেকটা কালার পাবেন, সেটা হচ্ছে অরেঞ্জ কালার পাবেন। তো আসলে যারা প্রফেশনাল খেলেন তারা আসলে এগুলো নিতে পারেন অনেক দোকান থেকে। ওনাদের দোকানে কিন্তু আপনারা সব ধরনের অরিজিনাল এবং জেনুইন থেকে শুরু করে, আপনারা যদি কপি চান কপিও দিতে পারবেন, ওনারা সব কিছু আছে ওনাদের এখানে। জেনুইন চাইলে আপনারা জেনুইন নিতে পারবেন। তো ওনাদের শপের হচ্ছে এই একটা বৈশিষ্ট্য, ওনাদের এখানে কিন্তু সব কিছুই খুচরা এবং পাইকারি মূল্যে ওনারা সেল করে থাকে।
তো পেন্টস আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং কল দিছেন যেন একটা ইসকালো একটা ব্যাট, ওই ব্যাটটা আমাদের শেষ হয়ে গেছে কিন্তু আমাদের স্টক সীমিত ছিল ওই জন্য আমরা দিতে পারি না, এটার জন্য আমরা দুঃখিত। এখন আমাদের মোটামুটি স্টক আছে, যে যেটা নিতে চান আমরা দিতে পারবো, যেরকম পরিমাণ লাগবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো বেশ, এইটা আপনারা 80 টাকায় পাবেন। এরপরে ভাই এটা কত? তারপরে আপনার এটা আছে আপনার 180 টাকা। আচ্ছা, এটা হচ্ছে গিয়া প্রো 70, এটা পাচ্ছেন 180 টাকার সাথে 100 টাকা অ্যাড হবে। এটা ভালো মানে বেশি বিক্রি করি আমরা, কিন্তু আমরা হোলসেল রেটে দিছি। এটা হোলসেল রেট, এটা হোলসেল রেট, ওনারা কিন্তু এর থেকে বেশি বিক্রি করে, এটা খুচরা প্রাইস বেশি। এবারে দেখতে পাচ্ছি এইটা, এটা কত ভাই? এটা আপনার সাতকালা, এটা আপনার সাতকালা স্টিংটা, আপনার র‍্যাকেটের ভিতরে এই স্টিংটা লাগান আপনার র‍্যাকেটটা অনেক সুন্দর দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস পড়বে মাত্র 350 টাকা। এটা কিন্তু 7 কালারের, এটা আপনারা পাচ্ছেন মাত্র 350 টাকা। হ্যাঁ, এটাকে মাল্টি কালার বলে, মাল্টি কালার। এটা অন্য দোকানে গেলে আপনারা কম পাবেন, কি রেট কম পাবেন, কিন্তু আপনি সেম মাল পাবেন, আপনার এটার ভিতরে কোয়ালিটি আছে অনেকটা। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখে কিনবেন, খোলা পাবেন, এটা এরকম আপনারা এখানে কিন্তু স্ক্যান করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা জেনুইন আর কোনটা ডুপ্লিকেট। আচ্ছা, তো এরপরে ভাইয়া তারপর আপনারা দেখাবো আপনার তিনটা একই জিনিস দেখতেছি, তিনটা না, তিনটা আপনার নাম একই কিন্তু এটার ভিতরে আপনার অরিজিনাল আর ডুপ্লিকেট আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কপি আছে। হ্যাঁ আচ্ছা, এখন এটা আপনার হলো BG65, এটা হলো আপনার কপিটা। আচ্ছা, এটা কপিটা, এটা BG65, এটা কপিটা, ইউনেক্স এর কপি। হ্যাঁ, এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে মাত্র 150 টাকা। মাত্র 150 টাকা ভিউয়ার্স, এটা হচ্ছে কিন্তু কপি মাল, আমি আপনাদেরকে জেনিনটা দেখাচ্ছি। এরপরে তারপরে এটা আছে আপনার ইউনেক্স এর সেকেন্ড কপি। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড কপি, মানে কপির উপরে কপি। হ্যাঁ, এটা ইউনেক্স, এটাও সেম দেখেন, একদমই সেম, বোঝার কোনো উপায় নেই। এটার পরে আছে এটা, এটার থেকে এটা আবার একটু ভালো। আচ্ছা, এটা একটু ভালো আর কি। হ্যাঁ, তো এটা কমন প্রাইস, এটার প্রাইস পড়ে আপনার 450 টাকা। এটা অনেকে অরিজিনাল কই বিক্রি করে, কিন্তু এটা আমরা অরিজিনাল কই বিক্রি করি না, এটা অনেকে অরিজিনাল কই এটা 550 টাকা বিক্রি করে। আচ্ছা, এটা কিন্তু আসলে ভিউয়ার্স মানে জেনুইনটা না, এটাও কপিটাই, কিন্তু এটা আসলে একটু ভালো, এটা পাচ্ছেন 450 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখব জেনুইনটা, অরিজিনালটা। আচ্ছা, এটা আপনার সানরাইজের বারকোড দেওয়া আছে, এটা আপনারা এদিকে স্ক্যান করলে আপনার অরিজিনাল কিনা এটা আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা এই যে সানরাইজ স্পোর্টস এই যে স্টিকার, এটা দেখে আপনারা যদি কেনেন, এগুলো তো কিন্তু একটাতেও নাই এই স্টিকার, এটা যদি দেখে কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনুইন জিনিসটা কিনতে পারবেন ইউনেক্সে। তো এটা ভাইয়া কত প্রাইস? এটার প্রাইস পড়ে মাত্র 700 টাকা, এটা হলো ইউনেক্সের অরিজিনাল, এটা জেনুইনটা, একবারে জেনুইনটা, এটা 700 টাকা। যারা একবারে পাওয়ারফুল ভালোভাবে প্রফেশনাল খেলেন তারা কিন্তু এগুলো লাগিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা ফেদারগুলো দেখবো, আসলে কী কী ভ্যারিয়েশনের ফেদার আছে এবং পাইকারি, এবং এগুলোর পাইকারি দাম কত, একদম কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত সব কিছু দেখবো। তবে ফার্স্টে কোনটা দেখাবেন, একদম কম দাম দিয়ে শুরু করেন? গোল্ডেন উইন। আচ্ছা, ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গোল্ডেন উইন, গোল্ডেন উইন, এটা অনেক ভালো, এটা যে আপনি, এটা অনেক ভালো। হ্যাঁ, দুই তিনটা ম্যাচ এক ফেদার দিয়ে খেলতে পারবেন, দুই তিনটা ম্যাচ খেলা যায়, আর এটা আসলে অনেক পরিচিত একটা ফেদার। এটা আসলে কত যাচ্ছে এগুলো? এটার প্রাইস হলো মাত্র 400 টাকা ডজন, ডজন 400। নিতে হলে ডজন নিতে হবে, আর যেটা আমাদের 6 পিসের প্যাকেট আছে ওটা 6 পিস নিতে হবে, আমাদের কাছে খুচরা পাবেন না। আচ্ছা, এটা তো পাইকারি হোলসেল প্রাইস বলছেন না? হ্যাঁ, 400 টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এক ডজন গোল্ডেন উইন। আপনারা আমার মতে যারা আসলে খেলে তাদের আসলে এক ডজনই লাগে, এক ডজন নিতে পারে। আচ্ছা, এরপরে তারপরে আছে আপনার গোল্ডেন উইন G10। আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন উইন G10। G10, এটা কয়টা থাকে ভিতরে? ভিতরে থাকে 6 পিস, 6 পিস থাকে। এটা কত? এটা ডজন হলো আপনার 380 টাকা, এটা ডজন হচ্ছে মাত্র 380 টাকা, 20 টাকা কম ওইটার থেকে। আচ্ছা, এরপরে তারপরে আছে মেভিস 10, এটা হলো ইউনেক্সের মেভিস 10 কপিটা, এটা আছে আপনার অরিজিনালটা। আচ্ছা, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন, এই দুইটা কিন্তু একদম সেম, কিন্তু এটা হচ্ছে আমার হাতেরটা হচ্ছে গিয়ে কপি, আর ওনার হাতে যেটা ওটা কিন্তু জেনুইন। তো ভাই, এটার প্রাইস কত আর এটার প্রাইস কত, মানে জেনুইনটার ডুপ্লিকেটটার প্রাইস কত কত? মানে আপনার ইউনেক্স এর অরিজিনাল যেটা ওটার প্রাইস হলো আপনার ডজন হলে 1280 টাকা। আচ্ছা, এটার ডজন 1280 টাকা ইউনেক্স। আচ্ছা, এই ডুপ্লিকেটটা? আর ডুপ্লিকেটটা ডজন হলে আপনার 550 টাকা। আচ্ছা, ডুপ্লিকেটটা ডজন পাবেন মাত্র 550 টাকা, আকাশ পাতাল পার্থক্য ভিউয়ার্স।